আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستغফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله مولانا নবীকে মহব্বত করে ভালোবেসে প্রাণকে উজাড় করে সবাই বলি একসাথে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله هنا يفولت بلبل كترنم بينا هم چمن دهر میں کلیوں کا تبسم بينا هم بلغ العلم بكماله كشف الدجى حسنت جميع خصاله আরবের বুকে মক্কার তরে যেথায় আমিনার ঘর খোদার করুণা
কাউসার হয়ে ঝরছে বারংবার বালাওয়াল্লা কশফাত দুজা বিজামালি হাসনাত জামিউ খসালিহি। মুআজ্জাজ মুহতারাম হযরাত উলামা ইকরাম, মুরব্বিয়া নিজাম, সত্যের সেনানী, যুবক ভাইয়েরা, মাসুম ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নিকট লাখো কোটি সানা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন, মোমেন বানিয়েছেন, মুত্তাকিন বানিয়েছেন। বিশেষ করে পবিত্র জুমাবার জুমার নামাজ আদায়ের পূর্বেই অনেক মুসলমান মোমেন থেকে বাছাই করে অনেক মুসলমান মোমেনের আগেই তারই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় তারই ঘরে ঈমানকে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য নিয়ে এসেছেন। যে মুনিব আমাদেরকে নিয়ে আসলেন, খোশ নসিব দিলেন, সেই মুনিবের দরবারে নিজের কণ্ঠকে বুলন করে ঈমানকে তাজা করে চিৎকার করে বলছি, আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা আজিমে সুলতানিকা। সম্মানিত ভাইসব, আমরা রমজান শেষ করে আস্তে আস্তে আমরা জিলহজ মাসের দিকে এগোচ্ছি। গত জুমায় আমরা কথা বলেছিলাম হজ নিয়ে। আমরা জানতে পারলাম হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, শারীরিক এবং আর্থিক, এবং এটি হল ইসলামের ফাউন্ডেশন, পাঁচটি ফাউন্ডেশনের একটি ফাউন্ডেশন এবং পঞ্চম ফাউন্ডেশন, পঞ্চম রুকন। এর গুরুত্ব অনেক। তো হজের আবিধানিক অর্থ কি এটাও আমাদের জানতে হবে। হজের আবিধানিক অর্থ হলো আল ইরাদা, আল কাসদ, ইচ্ছে পোষণ করা। কি করা বলেন? ইচ্ছে পোষণ করা। আর ডেফিনেশন হলো নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় বাইতুল্লাহর উদ্দেশ্যে জিয়ারত করা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট চিত্তে। এর নামই হলো হজ। সুবহানাল্লাহ। এই হজের গুরুত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, সাহাবা ইকরাম দিয়েছেন, এবং এর আগেও ছিল বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে অন্যান্য ইবাদত নিয়ে কোনো সূরা নাজিল করেন নাই। সূরাতুস সালাহ আছে? নাই। সূরাতুস সাওম আছে? নেই। কিন্তু সূরাতুল হাজ আছে, সূরাতুল হাজ আছে। সুতরাং এ হজের গুরুত্ব অনেক। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এ হজের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ ফরাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। ও আমার উম্মতেরা, ইয়া আইয়ুহান নাস বলেছেন তিনি, গোটা মানব জাতিকে বলেছেন,
সবাইকে বলেছেন, আইয়ুহান নাস কদ ফরাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু, তোমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে ফরজ করে দিয়েছেন, সুতরাং তোমরা হজ আদায় করো। গত জুমায় আমরা বলেছিলাম হজ কখন ওয়াজিব হয়ে যায়, আজকে আবারও মনে করে দিচ্ছি কখন হজ ফরজ হচ্ছে। আজাদু ওয়ার রাহিলা, মক্কা আল মুকাররমায় যাওয়া আসা, সেখানে থাকা খাওয়া এবং পরিবার, ওই কয়দিন পরিবার মেনটেন করার পয়সা যদি থাকে, ভরণ পোষণের টাকা পয়সা যদি থাকে, তাহলেই হজ ফরজ হয়ে গেল, কোটি কোটি টাকার কোনো প্রয়োজন হয় না। এই জন্য আমরা নিজেকে সংশোধন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে বলেছেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, ওয়া আতিমুল হাজ, হজকে তোমরা পরিপূর্ণভাবে আদায় করো। কার ঘোষণা? সবাই বলেন কার? আল্লাহর ঘোষণা, যিনি রাজা ধীরাজ, কুল কায়নাতের মালিক, আরশ আজিমের মালিক, আসমান সমূহের মালিক, জগৎ সমূহের মালিক, মিলকিয়তের মালিক, সব কিছুর মালিক কে? যে আল্লাহ সব কিছুর মালিক, তিনি বলেছেন ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, ও আমার বান্দা বান্দিরা তোমরা হজ এবং উমরা আদায় করো, লিল্লা একমাত্র আল্লাহর জন্য। কার জন্য বলেন? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই হজ আদায় করতে হবে। পৃথিবীর কোনো মানুষকে, কোনো সমাজকে, কাউকে খুশি করার জন্য হজ করা যাবে না, একমাত্র লিল্লা। এই জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট করে বলে দিয়েছেন আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্যই হজ করতে হবে। মনে, মানুষে, কাজে কর্মে, সব জায়গায় একমাত্র আল্লাহ সন্তুষ্টি। কার সন্তুষ্টি বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। এই জন্য নবীজি বলেছেন ও আমার সাহাবীরা তোমরা ফাহাজ্জু, তোমরা হজ আদায় করো। এই হজের গুরুত্ব প্রকাশ করতে গিয়ে নবীজি বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة نبي كريم صلى الله عليه وسلم বলেছেন ও আমার সাহাবীরা তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা পর পর করো। তাবিউ, যখন তুমি হজ করলে হজের পর পর আবার তুমি উমরা করো। হজের পর কি করতে হবে? উমরা করতে হবে। বলেছেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, যখন তুমি কষ্ট করে হজ করলে তারপর করেই তুমি আবার উমরা করো। সুবহানাল্লাহ। তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা, হজ করার পর পর উমরা করো। কারণ হলো ফা ইন্নাহুমা ইয়াংফিয়ানিল ফকরা ওয়া যুনুবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া আমার সাহাবীরা যখন তোমরা হজ করবে, হজ করার পর পর উমরা করবে, এই দুটি জিনিস হজ এবং উমরা তোমার যত গুণা আছে সব গুণা মুছে ফেলে দেবে, যত গুণা আছে সব মুছে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা মুছে দিবেন শুধু গুনাহ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার উম্মতেরা, যদি তোমরা হজ আদায় করার পর উমরা করো তাহলে তোমার মধ্যে জীবনেও আর দারিদ্রতা আসবে না। ইয়াংফিয়ানিল ফাকরা ওয়া যুনুবা, দারিদ্রতা কি জিনিস? যিনি হাজি এবং যিনি উমরা করেছেন তিনি দেখবে না। আমরা সমাজের দিকে তাকালে আমি দেখেছি গরিব মানুষ জায়গায় একটু ছিল,
ওই জায়গা বিক্রি করে তিনি হজ করলেন, উমরা করলেন। তারপরে তার দেখলাম খাবারের কোনো অভাব নাই, সম্মানেরও কোনো অভাব নাই, মানুষ দূর থেকে তার জন্য নিয়ে আসে, ঘর করে দিয়েছে, বিল্ডিং পর্যন্ত করে দিয়েছে। এও এক্সাম্পল আছে নাকি নাই? আছে। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলে গেছেন, আর আমরা এখন প্র্যাকটিক্যালি দেখছি। সুবহানাল্লাহ। আসল কথা হলো ভাইয়েরা আমার, যে হজ করলো সে কার মেহমান হলো? আল্লাহ তাআলার মেহমান হয়ে গেল। যেই ব্যক্তি হজ করলো কষ্ট করে, উমরা করলো কষ্ট করে, তিনি আল্লাহর মেহমান হলেন। যিনি আল্লাহ তাআলার মেহমান হলেন তার জীবনে কখনো অভাব থাকবে না, ঠিক কি না? অভাব থাকবে না। শুধুমাত্র রিজিকের অভাব নয়, সম্মানের অভাব হবে না, রিজিকের অভাব হবে না। এই জন্য ভাইয়েরা আমার, নবীজি বললেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, ও আমার সাহাবীরা তোমরা বেশি বেশি উমরা করো, হজ করো। তাবিউ মানে হলো একটার পর আরেকটা করতে থাকো। সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবীজি বললেন আল উমরাতু ইলাল উমরাতে বাইনাহুমা ইউকাফিরান সাইয়াতিহিম, এক উমরা থেকে অন্য উমরা যখন কোনো ব্যক্তি করলো, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত যত গুণা আছে সব গুণা আল্লাহ তাআলা মাফ করে দেবে। তাহলে উমরার মধ্যে বরকত আছে নাকি নাই? আছে। এই জন্যই নবীজি বললেন তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা পর পর করো। কিন্তু নামাজ, যাকাত, সিয়াম, এর আগে কালিমা, এই চারটি জিনিস পরিপূর্ণভাবে বুঝে শুনে আদায় করে তারপরে হজ করতে হবে, ঠিক কি না? কালিমাও ঠিকভাবে পড়লাম না, কালিমাটা মুখস্থ করলাম না, কালিমাটা বুঝে শুনে পড়লাম না, এবং কালিমার সাথে আমার জীবনের সব কিছু মিলালাম না, এই কালিমা পড়ার কোনো মানে হয় না। গত জুমায় বলেছি, এখন তো কালেমা হয়ে গেছে ভিক্ষার বলি, কালেমা পড়ে বলতেছে খালাম্মা ভিক্ষা দেন, কাকা ভিক্ষা দেন, দাদা ভাই ভিক্ষা দেন, নাউজুবিল্লাহ, এটা এখন ভিক্ষার বলি হয়েছে না। আশহাদু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো কাজে আল্লাহ ছাড়া কাউকে আমি মানি, আমি মানি মানি না, জীবন চলে যাক, আমার ব্যবসাপাতি সব চলে যাক, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের বাহিরে আমি এক সেকেন্ড যেতে পারি না। এইভাবে কালেমাটাকে মানতে হবে। তারপরে ইকামিস সালাম, নামাজ কায়েম করতে হবে পরিপূর্ণভাবে, প্রথমে ব্যক্তিগত জীবনে, তারপরে পারিবারিক জীবনে, তারপরে সামাজিক জীবনে, তারপরে রাষ্ট্রীয় জীবনে, তারপরে বৈশ্বিক জীবনে, এইভাবে করে নামাজকে কায়েম করতে হবে, পরিপূর্ণভাবে নামাজ আদায় করতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নামাজ আদায় করেছেন, নামাজ কায়েম করেছেন, সেইভাবে নামাজ কায়েম করতে হবে। সুবহানাল্লাহ। যিনি কালেমা পড়লেন পরিপূর্ণভাবে এবং নিজের জীবনে বাস্তবায়ন করলেন, নামাজ কায়েম করলেন, বুঝে বুঝে পড়লেন এবং জীবনে বাস্তবায়ন করলেন, তারপরে তার যত টাকা পয়সা আছে, ব্যবসাপাতি আছে, সব কিছু হিসাব করে করে 2.5% যাকাত যিনি দিলেন, সুবহানাল্লাহ। ওয়াতুজ যাকা আকিমুস সালা ওয়াতুজ যাকা, নামাজের পরপরেই কি যাকাতের কথা এসেছে। যিনি পরিপূর্ণভাবে এই যাকাত আদায় করলেন, যাকাত দিয়ে দিলেন, তারপরে সৌমে রমাদান, রমজান মাসে পরিপূর্ণ সিয়াম সাধনা করলেন, সওম আদায় করলেন, সব আজেবাজে কাজ থেকে বিরত থাকলেন, অন্যায় করলেন না, জুলুম করলেন না, বরং মানুষের উপরে দয়া দেখালেন, রমজান মাসে ব্যবসা বাণিজ্য কমিয়ে দিলেন, ব্যবসার পার্সেন্ট কমিয়ে দিয়ে মানুষকে সস্তা দিলেন, সুবহানাল্লাহ। যিনি এইভাবে কাজগুলো করলেন, এইবার আল্লাহ তাআলা বলছেন ওয়াতিমুল হাজ্জা
ওয়াল উমরা, ও আমার বান্দা, তুমি কালেমা বুঝে পড়েছ, নামাজ কায়েম করেছো, যাকাত আদায় করেছো, সিয়াম সাধনা করেছো, এইবার তুমি হজ করো, আমার মেহমান হয়ে যাও। আল্লাহু আকবার। কিন্তু এই কাজগুলো যদি না করে নামাজের খবর নাই, কালেমাটা বুঝলাম না, কালেমাটা বুঝে পড়লাম না, নিজের জীবনে বাস্তবায়ন করলাম না, পরিবারের জীবনে বাস্তবায়ন করলাম না, সমাজের জীবনে বাস্তবায়ন করলাম না, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করলাম না, বৈশ্বিক জীবনে বাস্তবায়ন করলাম না, তার জন্য হজের নির্দেশ নাই, ঠিক কিনা? কিন্তু কিছু সুবিধাজনক মানুষ এই কালেমার খবর রাখে না, নামাজের খবর রাখে না, যাকাতের খবর রাখে না, রমজানের রোজার খবরও রাখে না, কিন্তু হজ করে হাজি লাগিয়ে তারপরে কত কিছু করে, আছে নাকি নাই? এদের জন্য হজ নয়। ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হাজ। সুবহানাল্লাহ। বলেন আমার ভাইয়েরা, এই জন্য নবীজি বললেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, ওয়া আমার সাবিরা, তোমরা বেশি বেশি হজ করো, উমরা করো, তাহলেই তোমাদের জীবন থেকে গুনাহগুলো মুছে দিবেন। কে কে মুছবেন? আল্লাহ তাআলা মুছে দিবেন। নবীজি এক্সাম্পল দিলেন, কামা ইয়াংফিল কেরু খুবাসাল হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দাতে। নবীজি বললেন, এক্সাম্পল দিলেন, লোহার মধ্যে যখন মরিচা পড়ে যায়, স্বর্ণের মধ্যে যখন মরিচা পড়ে, এগুলো পরিষ্কার করার জন্য সোয়াগ আছে, আর লোহার মরিচা পরিষ্কারের জন্য রেত আছে, কি আছে, কি আছে, রেত, এটা কি বলে, রেত আছে। এই রেত দিয়ে যখন লোহাকে ওয়াশ করা হয়, ঘষা হয়, তখন লোহা পরিষ্কার হয় নাকি হয় না? হয়ে যায়। নবীজি বললেন, যেই রকম রেত লোহাকে পরিষ্কার করে, এই রকম হজ এবং ওমরা মানুষকে পরিষ্কার করে দেয়, মাসুম বানাইয়া দেয়, বেগুনা বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা একমাত্র হজ করলো লিল্লাহ, কার জন্য? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যারা হজ করলো, হজ যখন সে আদায় করল, যেন সে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে গেল। নবীজি বললেন, আন আবি হুরায়রাত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه। নবীজি বললেন, যেই ব্যক্তি হজ করল, মান হাজ্জা লিল্লা, এখানে নবীজি লিল্লা বলেছেন, কি বলেছেন বলেন? লিল্লা বলেছেন যে হজ করল একমাত্র আল্লাহ তাআলার খুশির জন্য, সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার মেহমান হলেন। ফালাম ইয়ারফাস, হজ করতে গেলে, হজ করতে গিয়ে কোনো রকম রফাস বলে নাই। রফাস হলো উত্তেজনামূলক কোনো কথা, রাগ হয় নাই, গোস্বান্বিত হয় নাই, গাড়ি আসতে একটু দেরি হয়েছে কিন্তু তিনি রাগ হন নাই, গোস্বান্বিত হন নাই, খাবার আসতে একটু দেরি হয়েছে কিন্তু তিনি রাগান্বিত হন নাই, গোস্বান্বিত হন নাই, হয় নাকি হয় না? লক্ষ লক্ষ মানুষের ম্যানেজমেন্ট, এখানে একটু সিস্টেম লস হবে নাকি হবে না? হবে। তারপরে বাঙালিদের হাতে তো তেমন কিছু নাই, বাঙালিদের হাতে থাকে, বাঙালি মোয়াল্লেম যারা তাদের হাতে থাকে শুধুমাত্র ওখানে প্রবেশ করানোর পর, তারপরে সৌদি মোয়াল্লেম যারা আছে তাদের হাতেই সব কিছু সেখানে চলে যায়। সুতরাং বাঙালি মোয়াল্লেমের তখন কিছু করার নাই। এই জন্য হজ নবজাতক শিশুর মতো করে দেয়। কেন? এখানে প্রচুর ধৈর্যের প্রয়োজন, অনেক ধৈর্য, সব জায়গায় ধৈর্য। আমাদের দেশ নাতিশীতোষ্ণ দেশ, নয় বেশি গরম, নয় ঠান্ডা, অতএব একটু আগে আমাদের কিছুদিন আগে একটু গরম গিয়েছে, এটা আমাদের পাপের কামাই। কিন্তু বাংলাদেশ হলো নাতিশীতোষ্ণ অঞ্চল দেশ, অন্যান্য দেশ যারা সফর করেছেন তারা বলছেন দেশ, আমাদের দেশটা জান্নাতের কাছাকাছি। সুবহানাল্লাহ। বলেন, তাহলে
কারণ বাংলাদেশ থেকে যখন হাজিরা সেখানে যায়, একটু মরুভূমির মধ্যে যখন থাকে অথবা একটু এই তাপ শরীরের মধ্যে আসে, তখন বোঝা যায় হাজি কাকে বলে। এই ধৈর্যের প্রয়োজন আছে নাকি নাই? আছে। তখন কিন্তু হজ চলে যায়, এই গাড়ি কোথায়, এই খাবার এরকম হলো কেন, হজ কিন্তু দৌড় দিতেছে। নাউজুবিল্লাহ বলেন, ফালাম ইয়ারফাস, কোনো রকম উত্তেজনামূলক কথা বলে না, অথবা সৌন্দর্য নারী দেখে তার মনে কোনো খায়েশ জাগে না, ফালাম ইয়ারফাস, কোনো রকম রফাস করা যাবে না। এই জন্য নবীজি বলছেন, যারা রফাস করে না তাদেরকে আল্লাহ তাআলা নবজাতক শিশুর মতো করে দেয়। মান হাজ্জা লিল্লাহ, নবীজি আগেই বলেছেন লিল্লাহ হতে হবে, ফালাম ইয়ারফাস, প্রথম শর্ত হলো কোনো রফাস থাকবে না সেখানে। চাঁদের মতো সুন্দরী নারীরা আসে, পুরুষরা আসে, ইরানিয়ান বিভিন্ন দেশের আসে নাকি নাই? বিন্দু মাত্র কোনো যদি মনে কুটিলতা আসে, কোনো রকম যদি খারাপি আসে, হজ থাকবে না? এই জন্য ফালাম ইয়ারফাস, কোনো রফাস থাকবে না, এগুলো শর্ত। হজ্জে মাবরুরের জন্য এগুলো কি বলেন? শর্ত। তারপরে দ্বিতীয় শর্ত নবীজি বলেন, ওয়ালাম ইয়াফসুক, কোনো রকম পাপ করবে না। হজ করতে গিয়ে তারা বাইতুল্লার মধ্যে নামাজ পড়ে না, অনেক অনেক হাজি আছে দুঃখ দুঃখ দুঃখ, ঠিক কিনা? এক রাকাতে 1,00,000 রাকাতে সওয়াব। হজ করতে গিয়ে তিনি ঘরে বসে হোটেলে বসে নামাজ পড়তেছে, অথচ 1,00,000 রাকাতে সব চলে যাচ্ছে, ওলাম ইয়াফসুক। শুধু তাই নয়, গল্প করে, দাদা দাদির গল্প করে, নানা নানির গল্প করে, আমি চেয়ারম্যান ছিলাম গল্প করে, আমি এমপি ছিলাম গল্প করে, আমি মেয়র ছিলাম গল্প করে, আমি আমার বাবার বড় সন্তান, আমি এই করেছি সেই করেছি এই করেছি কত কিছু করেছি, এই রকম গল্প করে নাকি করে না? করে, দেখেছি আমি। অথচ হজ প্রত্যেকটা সেকেন্ড কত দাম আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা? এই সেকেন্ডগুলো মিনিটগুলো ঘন্টাগুলো দিনগুলো নষ্ট করে শয়তানের ফাঁদে পড়ে আছে নাকি নাই? এই জন্য নবীজি বলছেন, ওয়ালাম ইয়াফসুক, ওয়ালাম ইয়াফসুক, কোনো ধরনের পাপ, গীবত, শেকায়েত, বহতান, এগুলো যদি কেউ হজের মধ্যে করে, তার হজ হবে? কথা বলেন, হজ তো হবেই না, বরংস আরও সেখানে সব যেরকম গুণাটাও সেই রকম। নাউজুবিল্লাহ বলেন, 1 রাকাতে যেরকম 1,00,000 রাকাতে সওয়াব হয়ে যায়, গুণাগুলো ওই পর্যায়ে চলে যেতে পারে, ঠিক কিনা? এই জন্য নিজেকে হুঁশিয়ার করে, নিজেকে পরিপূর্ণভাবে পরিপক্ক করে, জাদিত তাকওয়া, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা আমার মেহমান হতে চাও তোমরা তাকওয়া অর্জন করো, তাকওয়া তাকওয়া তাকওয়া, আমার ভয় তোমার অন্তঃকরণে নিয়ে আসো, যেন এই 40 দিন অথবা হজ যতদিন করবে আমার ভয় ছাড়া পৃথিবীতে তোমার আর কিছু না থাকে, তোমার অন্তরে কিছুই না থাকে। ও তাকওয়া, সুবহানাল্লাহ বলেন, ওয়ালাম ইয়াফসুক, বিন্দুমাত্র কোনো ফুসুকি, কোনো পাপের আইডিয়া করা যাবে, যদি কেউ করে তাহলে তার হজ হবে। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা জিদাল, বলছেন হজের প্রোগ্রামে যতক্ষণ থাকবে, যত সেকেন্ড থাকবে, যত মিনিট থাকবে, যত ঘন্টা থাকবে, যত দিন থাকবে, বিন্দু মাত্র কোনো ঝগড়া করা যাবে, এটা আল্লাহ বলেছেন। কে বলেছেন বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা জিদাল, কোনো রকম ঝগড়া ফাসাদ করা যাবে না। কিন্তু ঝগড়া তো ঝগড়া, মারামারি পর্যন্ত দেখেছি, আমার সামনে দেখেছি, কত খাবার যে নষ্ট করে, কিন্তু আবার দেখলাম একটু ডাল নিয়ে মারামারি শুরু হয়ে গেছে। হাজি
মারামারি করে আশ্চর্য হলাম আমি, নাউজুবিল্লাহ মিন জালিম। একটু ডাল আছে, এখন এটা খাবে, এটা নিয়ে মারামারি শুরু হয়েছে, এরপর এই মারতেছে ওর গায়ে, ও মারতেছে এর গায়ে, নাউজুবিল্লাহ বলবেন না, আহা নাউজুবিল্লাহ, কি অবুজ! এত অবুজ হলে চলবে না। এই জন্য নবীজি বলছেন, ওয়াত্তাকুনিয়া উলিল আলবা, ও আমার জ্ঞানীরা আমাকে ভয় করো, ওয়াত্তাকওয়া, হস্ত করবে আমার মেহমান হবে, তুমি তাকওয়া অর্জন করো, পাথেও অর্জন করো, ধৈর্য অর্জন করো, তারপরে তুমি হজে আসো। সুবহানাল্লাহ। ওলা ইয়াবসুক, কোনো ফুসুকি করা যাবে না, ওলা জিদাল, কোনো রকম ঝগড়া ফাসাদ করা যাবে, কার ঘোষণা, কার ঘোষণা বলেন, আল্লাহ তাআলার ঘোষণা। কিন্তু এগুলো হচ্ছে, আমরা দেখছি। তাই যারা এখনো যান নাই, যারা যাওয়ার নিয়ত করেছেন, আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ, আপনারা নিজের মননে সব জায়গায় ধৈর্যের এবং যেই সওয়াবগুলো, যে তাকওয়ার কথা আল্লাহ তাআলা বলেছেন এবং পাথেয়র কথা বলেছেন, এগুলো অর্জন করতে হবে। পাথেয় হলো, তাকওয়া হলো নাম্বার ওয়ান পাথেয়। এর মধ্যে আবার পাথেয় আছে টাকা পয়সা নিয়ে যাওয়া। হজের মধ্যে যত বেশি খরচ করতে পারবেন, অতই আপনার হজ হজে মাবরুর হবে। সুবহানাল্লাহ। হজে মাবরুর হওয়ার একটা লক্ষণ হলো খরচ করা। যেখানেই যাবেন সেখানেই খরচ করবেন, যারাই আছে তাদেরকে দুই একটা রিয়াল করে দেবেন। কিন্তু কিছু হাজি আছে যে ওখানে তো কোনো খাবারের অভাব নাই, ঠিক আছে অভাব নাই, কিন্তু আপনার নিয়ত থাকতে হবে, আমি কাউটা খাবো না, আমি নিজে খাওয়াবো। এটাই হলো পাথেয়। এই পাথে অর্জনের জন্য আল্লাহ তালাই বলেছেন, নবীজিও বলেছেন, বড় তাকওয়া, বড় পাথে হলো তাকওয়া, কিন্তু এই খরচ করা। যেমন কফি খেতে আপনার ভালো লাগে, এখন আপনি নিজে কফি খাবেন এবং অন্যকে টেনে এনে খাওয়াবেন, তবে সৌদিদের মধ্যে এগুলো আছে, যারা সৌদিয়ান আছে অথবা ইন্দোনেশিয়ান, আমি দেখেছি ইরানিয়ান, তাদের মধ্যে এগুলো আছে। তারা যখন কোনো কিছু খেতে বসে, একা খায় না, সবাইকে ডেকে, ইয়াহাজি ইয়াহাজি ডাকে, ডেকে ভাগযোগ করে আগে সবাইকে খাওয়ায়, তারপরে নিজে খায়। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের হাজিরা শুধু এসি রুম খোঁজে। আমি হজ করতে গিয়ে বের হলাম মাকে নিয়ে, তখন দেখি যে এরকম কি তাপ, আগুনের মতো লাগছে। আর সেখানে দেখলাম সব শুয়ে আছে চাঁদের মতো পুরুষ নারী। তা আমি ওদেরকে প্রশ্ন করলাম, আপনারা তাবুতে যান না কেন? তারা আমাকে বুঝিয়ে দিলেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুতে ঢোকেন নাই। আরাফার ময়দান 9 তারিখ, এই 9 তারিখে তারা ঠিক আকাশের নিচে শুয়ে আছে, ঘামাতে ঘামাতে তাদের পিঠের নিচে ঘাসগুলো সব ভিজে গেছে। আমি আশ্চর্য হলাম, জিজ্ঞেস করলাম, আপনারা তাবুতে কেন যাচ্ছেন না? বলছে, আমাদের নবীজি হজ করেছেন, আকাশের নিচে তিনি ছিলেন, আন্ডার দ্য স্কাই। সুতরাং নবীজি যে হজ করেছেন, আমরা সেই হজ করব। আমার চোখে পানি চলে আসলো তাদের তাকওয়া দেখে। তারাও তো আরাফার ময়দানে, তখন এয়ার ওয়াটার কুলার ছিল, পানি মারা হতো। আর দেখছি আমাদের পাশের তাঁবুতে এরকম এক চেয়ারম্যান আর একজন সাধারণ জনগণ মারামারি লেগে গেছে, এয়ার কুলারের সামনে চেয়ারম্যান সাহেব বসে আছে। এখন উনি বলতেছে, আপনি যদি এখানে বসে থাকেন তাহলে আমরা তো পাচ্ছি না, ওকে কোনো সরানোই যাচ্ছে না। আমরা কয়েকজন গেলাম যে সবাই মিলে একটু নেন না, চেয়ারম্যান সাহেব বলে আমার গরম বেশি, আমি এখানেই থাকবো। সম্পূর্ণ ওয়াটার কুলারটা তিনি দখল করে বসে আছেন। হজ হয়েছে? কথা বলেন, হজ হয়েছে? না, হয় নাই, হবে না। হজ হয়েছে তাদের, ওই ইরানিয়ান লোকগুলোর, যারা এয়ার কুলার ওয়াটার কুলার থাকা সত্ত্বেও তাবুতে ঢুকে নাই। তারা বলেছেন, বলছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে হজ করেছেন, আমরা ঠিক সেইভাবে হজ করব। নবীজি আকাশের নিচে তাবুতে ঢুকেন নাই, উত্তপ্ত মরুভূমির মধ্যে নবীজি আরাফার ময়দানে ছিলেন,
আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, আমরাও সেইভাবে কান্নাকাটি করব। সুবহানাল্লাহ। আল হাজ্জু ইয়াউমা আরাফা, মূলত হজটাই হলো আরাফার দিন। 8 তারিখে যদিও মিনায় সবাই যায়, সারা রাত সেখানে থেকে সকাল ভোরবেলায় কোথায় আসে? আরাফার ময়দান। আরাফার ময়দানে কেউ যদি উপস্থিত হতে না পারে তাহলে তার হজ হবে না, হজ হবে না তার। হজ যদি কবুল হতে হয় অবশ্যই আরাফার ময়দানে 1 মিনিটের জন্য হলো উপস্থিত থাকতে হবে। এই জন্য নবীজি বলেছেন, কালান নবীও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হাজ্জু আল আরাফা, হজটাই হলো আরাফার ময়দানে অবস্থান করা। আর এই আরাফার ময়দানে কোনো হাজি যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই চাওয়া কখনো ফিরাইয়া দিতে পারে না। এই আরাফার দিন শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন। বান্দা বান্দি একে একে ক্রন্দন করে, কান্নাকাটি করে, রোনা জারি করে যা চাইবে আরাফার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু অনেক মানুষ যৌথভাবে দোয়া করে, তবে যৌথভাবে দোয়ার হাদিসগুলো দুর্বল। আরাফার দিনে আপনারা যারা হজে যাবেন মনে রাখবেন, আরাফার ময়দানে পার্সোনাল দোয়া করবেন, দোয়া আরবিত করা লাগবে না, দোয়া মুখে বলাও লাগবে না। আপনার পাপের কথা শুধু কোনো রকম স্মরণ করবেন, সাথে সাথে মাফ করবেন কে? আপনি শুধু পাপের কথা বলবেন, মাফ করবেন কে? আপনার টাকা পয়সা ধন সম্পদ সন্তান যা লাগবে বলা লাগবে না, শুধু কল্পনা করবেন, কবুল করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। আরাফার দিন কোনো দোয়া মিস হয় না। এই জন্য শয়তান কিন্তু পেরেশান হয়ে যায়, আরাফার দিনটা যদি ভোলায় দেয়া যায়, একটু অবহেলা, এদিক সেদিক খাওয়া পিনা, খাওয়া তো অভাব নাই, এদিকে খাবার ওদিকে খাবার, এদিকে জুস এদিকে জুস, সৌদিয়ান বাচ্চারা ফেরেস্তার মতো খাবার জুস এনে খুরমাগুলো এনে আমাদেরকে দিচ্ছে, আর যখন আমরা নিলাম তারা কি খুশি, সুবহানাল্লাহ।